বাগদাদের দেওয়াল লিখন শুরু বিজেপির। উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক হিংসার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বাগদা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদার কনিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া গ্রামে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, সোমবার ভোটের দিন ঘোষণা হয়েছে। এদিন গভীর রাতে এক বিজেপি কর্মী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এলাকায় অনুষ্ঠান করা হয়েছিল, লাড্ডু বিতরণ করা হয়েছিল। সেখানে এলাকার তৃণমূলের কয়েকজন মৃণালকান্তি বিশ্বাস ও তার পরিবারের লোকজনদের যেতে বারণ করেছিল, তা না শোনাতেই সেই আক্রোশে গভীর রাতে তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, এলাকার মধ্যে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তি হয়, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমাদের দলের কেউ এসব ঘটনার সাথে যুক্ত থাকে না। ওদের এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। গতকালকে ওখানে এক বাড়িতে, তৃণমূলের এক বাড়িতে ওখানে শ্রাদ্ধের অনুষ্ঠানে একটা আয়োজন ছিল, যে কিভাবে শ্রাদ্ধটা করবে, সেই অনুষ্ঠানগুলো সম্পন্ন করবে, সেই নিয়ে একটা আলোচনা সভা ছিল। তো আমাদের দলের কিছু লোক ওখানে সেই মিটিংয়ে গেছিল, যাওয়ার পরে তাদেরকে প্রচণ্ডভাবে গালিগালাজ করে ওর পাশে প্রতিবেশী যারা বিজেপি করে, তারা যাওয়ার পরে সেখানে তাদের উপর চড়া হয়। চড়া হওয়া পরে আমাদের পক্ষ তাদের উপর চড়া হয়, ফলে দ্বিপক্ষ বিবাদ হয়, গণ্ডগোলে অশান্তি হয়। সম্পূর্ণ ভিত্তিহীন কথা, ওদের মন গড়া কথা। আহত মৃণালকান্তি বিশ্বাসের পরিবারের লোকেরা জানিয়েছেন, পূর্বের আক্রোশ থেকেই গতকাল রাত 12:30 নাগাদ এলাকায় সুবীর হীরা, সাগর বিশ্বাস সহ কয়েকজন বাড়িতে লোহার রড নিয়ে চড়াও হয়। প্রথমে মৃণাল বাবুকে বেধড়ক মারধর করে, ঠেকাতে গেলে তার স্ত্রী ছেলেকেও মারধর করা হয়। বাঁশ লোহার রডের আঘাতে দুজনের কান ফেটে যায়। প্রতিবেশী এক বিজেপি কর্মী ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। মৃণালবাবু এদিন বলেন, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে যাওয়া হয়েছিল, সেই আক্রোশ থেকেই মারধর করা হয়েছে। আমি তো বুঝতে পারি না, আমি কেউ ডাকি না, মোদীর ডাক দিয়েছে, উঠি, উঠার সাথে বাড়ি, তারপরে তবে সেখান গেলি আমাকে বাড়ি এলাকা রয়েছে, আমাকে বাড়ি এলাকা খুলি রয়েছে, বাড়ি এলাকা মার হয়ে গেছে, তারপরে আমার ছেলে দৌড়ই এসে, ছেলে আর পাশে একটা ঘরে শোয়, সেই ঘরেতে দৌড়ে আসলি করে, তখন ওই ও আসতে আসতে ওয়ারে মার পাশে একটা ছেলে, তার সঙ্গে ওই ছেলেটা ঘুমায় আর কি, সেই আসলি ওয়ারে মার। হ্যাঁ, আমরা বিজেপি স্থানীয় বিজেপি নেতা বিদ্যুৎ সরকারের অভিযোগ, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য এলাকায় ব্যবস্থা করা হয়েছিল, এলাকার তৃণমূলের লোকেরা সেখানে যেতে বারণ করেছিল। অনুষ্ঠানে যোগ দেওয়াতেই গতকাল রাতে অন্ধকারে বাড়িতে এসে আক্রমণ করে বেধড়ক মারধর করে। থানায় মারধরের অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনকেও অনুরোধ করব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। এই ঘটনায় লিখিত অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছে ওই পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিজেপি করাতে টিএমসি আলারা আমাদের পরে খুবই আক্রমণ করে, রাত 12টার সময় হঠাৎ এসে ঘরতে ডেকে তুলে আমাদের আচমকা মারধর করে, মানে মৃণালকান্তি বিশ্বাস এবং ওর ছেলে এবং ওর পাশে আর একজন শরিকির লোক এবং মৃণালকান্তির স্ত্রী মেয়েকেও মারে। ঠিক আছে, আমরা পাশের থেকে ছুটে আসি, আমাদের পরেও কম বেশি মারে। আমরা মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম, যাওয়ার সময় ওরা আমাদেরকে শাসায় যে তোরা ওই অনুষ্ঠানে কেউ যাবি না। তা ওখানে যাওয়ার সময় বলি, আমরা বলেছিলাম যে আমরা যাচ্ছি ওখানে, তো ওরা আমাদের বলেছে তোরা লাড্ডু খেতে যাচ্ছিস, তোদের রাত্রি আমরা লাড্ডু বেরিয়ে কিনে নেবো। সেই উপলক্ষে ওরা আমাদের পরে আক্রমণটা করেছে, ওরা জেনে শুনেই পুরো আমাদের। এদিকে উপনির্বাচনের দিন ঘোষণার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দেওয়াল লিখনের কাজ শুরু করল বিজেপি। মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখে বিজেপি কর্মী সমর্থকেরা। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে। তাদের বক্তব্য, যেই প্রার্থী হোক আমরা তাকে সমর্থন করব, আমরা জয়লাভ করব, তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখন শুরু করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।